অল্প প্রাইসে আপনি এসির মতো সার্ভিসটা পাচ্ছেন ওকে মানে অল্প তেলে মচমচা ভাজা এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে এইটার সাথে সম্পূর্ণ টাচ ওকে এটা টাচ জি সম্পূর্ণ টাচ আছে এখানে আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন এটা আছে মুভিং আছে এটা অটোমেটিক্যালি ঘুরে ঘুরে আপনাকে দিবে ওকে এই যে দেখেন ঘোরাটা অটোমেটিক্যালি আপনার রুমের চার কোণায় এটা আপনাকে পৌঁছে দিবে করতেছে ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা কিন্তু হুইল আছে ভাইয়া আপনি কিন্তু ইজি এক জায়গা থেকে এক জায়গা আপনি কিন্তু এটাকে মুভ করতে পারবেন মোটামুটি এটা একটা পোর্টেবল জিনিস আর কি এখানে আমি সাপোজ চার ঘন্টা টাইমার দিলাম চার ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন আজকে আপনাদেরকে কি দেখাচ্ছি আমাদের দেশে কিন্তু এখন গরম চলে আসছে আর আমরা সবাই জানি মানে গরম আল্লাহ আমাদেরকে খুব নিয়ামত দিছে বৃষ্টির পাশাপাশি গরমও কিন্তু কম দেয় না আমাদেরকে শীত এবার যেরকমই হয়েছে আশা করতেছি গরম কম পড়ুক বাট বেশি পড়লে কিন্তু আমাদের তছনছ অবস্থা হয়ে যায় তো আজকে আপনাদের দেখাচ্ছি গিয়ে দেখেন খুব চমৎকার চমৎকার কিছু ফ্যান নোভা ব্র্যান্ডের গত বছর কিন্তু এই নোভা ব্র্যান্ডের ফ্যানগুলো খুব বেশি তাক লাগাই দিছিল আর এই ফ্যানের নাম্বার ওয়ান ইম্পোর্টার হচ্ছে জেয়ার ইলেকট্রনিক্স আজকে আমরা কিন্তু জেয়ার ইলেকট্রনিক্সে আসি আর আপনাদেরকে এই ফ্যানগুলো দেখাবো এবার দেখেন এই যে এইখানে আপনি পানি রেখে দিছে ওনারা এটার মাধ্যমে কিন্তু ভেতর থেকে ধোঁয়া বেরিয়েছে আর এটা কিন্তু আগুনের ধোঁয়া না শীতল একটা ধোঁয়া মানে ঘরে বসে আপনারা যারা এসিগুলো এফোর্ড করতে পারেন না কিংবা বিলের জন্য পারচেস করতে চান না তারা কিন্তু এই ফ্যানগুলো পারচেস করে খুব কম বিলের ভিতরে এসির মতো ফিল নিতে চান ঘরে বসে তো এই চমৎকার চমৎকার ফ্যানগুলো কোথা থেকে কী প্রাইসে কিনতে পারবেন কীভাবে আপনি পেতে পারেন সমস্ত ভিডিও জুড়ে কিন্তু এই জিনিসটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন আর এই ফ্যানগুলোর প্রাইস সম্পর্কে জানবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শুরু করছি তো চলুন দেখা যাক কিরকম প্রাইজিংয়ে পাওয়া যায় এই ফ্যানগুলো সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না তো জেআর ইলেকট্রনিক্সের তরফ থেকে আমাদের সাথে আছে চয়ন ভাই চয়ন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এই যে ধোয়া উঠতেছে আগুন টাগুন লেগে গেল নাকি ভাই কি অবস্থা ভাই এটা পুরো মার্কেটে এবার আগুন ধরাই দিবে ভাই গত বছর মার্কেটে আগুন লাগাই দিব আমরা জি ভাইয়া ওকে গত বছরও মার্কেটে খুব হিট ছিল এই জন্য এই বছর আমরা শুরুতেই আপনাদের জন্য নতুন ভাবে নিয়ে এসেছি ওকে ভিউয়ার্স শুরুতে আমরা যেটা বললাম নোভার এই ফ্যানগুলো কিন্তু গত বছর ছিল একদম চাহিদার তুঙ্গে এবছর আরও একটু আপডেট করে আসছে ভাইয়া আচ্ছা এই বছর আপডেটটা কোথায় আসছে আর কি কি চেঞ্জেস আসছে চলেন একটু বলি চেঞ্জ বলতে ভাইয়া বেসিক্যালি তেমনটা চেঞ্জ আসি নাই চেঞ্জের ভেতর এটা কই আইছে যে এই বছর আপনি নতুন ভাবে পাচ্ছেন শুরুতেই পাচ্ছেন ওকে মানে গতবার যেমন একটু লেট ছিল এবার গরম পুরোপুরি আসার আগেই কিন্তু হাতে পেয়ে এবং ব্যাটারিটাও আপনি একবার ফ্রেশ পাচ্ছেন ওকে তো এইবার এই ভাই ধোয়াটা বেরোতেছে কিনা পানি টানি দিয়ে আসে নাকি জি ভাই এটা আপনার এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে 2 লিটার ক্যাপাসিটি আপনি দেখেন ওকে এখান থেকে আপনাকে এই বাষ্পটা দিচ্ছে আপনার রুমটাকে পুরো শীতল করে দিবে ভাই শীতল করে দিবে একদম অনেকের এসি কেনার সামর্থ্য নেই হ্যাঁ অনেকে এফোর্ড করতে পারি না বিল টিল অনেক বেশি লাগে অনেক হ্যাসল থাকে সেক্ষেত্রে অল্প প্রাইসে আপনি এসির মতো সার্ভিসটা পাচ্ছেন ওকে মানে অল্প তেলে মচমচা ভাজা এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে এটার সাথে ওকে ভাই এটা প্রাইসিং কেমন আছে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটার ওয়ারেন্টি ব্যাপারটা প্রথমে আসি এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে 1 বছর ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের জন্য ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর এই ফ্যানটা নরমালি কিরকম স্পিড হয় আমরা কি একটু চালাই দেখব অবশ্যই ভাইয়া এখানে রিমোট আছে ওকে ম্যানুয়ালি আপনি অপারেট করতে পারবেন আচ্ছা ম্যানুয়ালি অপারেট করার ফাংশনস আছে এখানে এখানে ম্যানুয়ালি সবসময় আছে আমি প্রত্যেকটা দেখাই দিই আচ্ছা এটা হচ্ছে ফ্যান এখানে স্পিডটা ওকে এই যে ফ্যান চালু হয়ে গেল এটা আপনার স্পিড দেখেন ভাইয়া এখন কিন্তু 5 এ আছে লেভেল 5 স্পিডটা 5 এ আছে হ্যাঁ আমি যদি এটাকে বাড়াই স্পিডটা 9 এবং প্রচুর বাতাস ভাই ওরে বাবা এটা ব্যাপক বাতাস ওয়াও তারপর আরো কিন্তু হচ্ছে সেরকম আর আপনি যদি ট্যাঙ্কের সাথে একটু আইস মিক্স করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর থেকে আরো বেশি ঠান্ডা পাচ্ছেন মানে এমনিই কিন্তু অনেক ঠান্ডা লাগছে আচ্ছা আমরা আপনারা জানেন যে বেশি গরম পড়লে কিন্তু আপনাদের আরো বেশি ঠান্ডা লাগতে প্রয়োজন তখন কিন্তু আপনি এইখানে যে পানিটা দেয়া আছে আপনি আইস মিক্স করে দিতে পারেন কিংবা আরো ঠান্ডা পানি দিতে পারেন সেক্ষেত্রে আপনি হাওয়াটা পাবেন আরো ঠান্ডা ওকে আর এইটার ভিতরে আরো এক্সট্রা লাইট ওকে লোডশেডিং এর সময় আপনি এই লাইটিংটাও ইউজ করতে পারবেন এলইডি লাইটও ব্যবহার করতে পারবেন নরমালি চার্জ থাকে কি রকম ভাই এটা নরমালি যদি আমি এরকম হাই স্পিডে চালাই সেক্ষেত্রে আমাদের এটা ব্যাকআপ দিবে 3.5 থেকে
পাঁচ ঘন্টা সাড়ে তিন থেকে পাঁচ ঘন্টা মানে ঢাকার ভিতরে বিদ্যুতের সমস্যা নাই বা ঢাকার বাইরে অনেক অনেক অঞ্চলে যারা আছেন যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন যে বাড়িতে বৃদ্ধ মা বাবার জন্য যে একটু আয়েশ করার ব্যবস্থা করে দিতে চান তারা কিন্তু এই ফ্যানটা নিতে পারে মিনিমাম সাড়ে তিন থেকে পাঁচ ঘন্টা নিশ্চিন্ত থাকতে পারবেন জি ওকে এইটার মডেল কি কি অ্যাভেলেবেল আছে এবার এটা মডেলটা হচ্ছে এই যে ভাইয়া এখানে দেখেন এটা মডেলটা হচ্ছে NV30201 আরো জোরে জোরে আসতেছে ধোয়াটা এবার আমরা ফ্যান মোডে দিব জি ওকে এই যে দেখেন একদম উড়াই নিয়ে যাচ্ছে আর কি আর এই যে ধোঁয়াটাও বের হইতেছে খুবই ফাস্ট এটা লাইটটা আবার এখানে ভাই এখানে এলইডি লাইটটা কিন্তু আরো চকা আমার কি একটু আলো বেশি দিবে খুবই ব্রাইট আলো হবে কিন্তু ওয়াও আরো একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে ভাইয়া সেটা কি ভাই সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ভাই এটা একটা টাইমার অপশন দেওয়া আছে ওকে টাইমারের সুবিধা রাখছি একটু টাইমারটা হচ্ছে কি আপনি ফ্যানটা চালালেন আপনি এখানে আমি সাপোজ চার ঘন্টা টাইমার দিলাম চার ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে ওকে মানে একটা সময়ের পরে কিন্তু রাতের দিকে হালকা হালকা ঠান্ডা হইতে থাকে তখনও যদি এইটা ঠান্ডা মানে ডাবল ঠান্ডা শরীর খারাপ তাহলে টাইমার দিয়ে দিলে ওই নির্দিষ্ট সময় শেষে বন্ধ হয় নির্দিষ্ট সময় ভেতর অটোমেটিক অফ হয়ে যাবে আপনারা কষ্ট করে অফ করা লাগবে বাহ আসলে যারা একটু বেশি গরমে ঠান্ডা ইউজ করতে চান রাতটা যত গভীর হইতে থাকে ঠান্ডা কিন্তু একটু পড়তে থাকে গরম হইলেও ওই টাইমটাতে কিন্তু ফ্যান আপনা আপনি নিজের শক্তি কমায় নিবে খুব সুন্দর ফিচার্স ভাই মোটামুটি এটা কিন্তু অনেক স্লিম তাই না ঘরের ভেতরে খুব বেশি জায়গা লাগে প্রত্যেকটা কিন্তু হুইল আছে ভাইয়া আপনি কিন্তু ইজি এক জায়গা থেকে এক জায়গা আপনি কিন্তু এটাকে মুভ করতে পারেন মোটামুটি এটা একটা পোর্টেবল জিনিস আর কি ঘর কিংবা অফিসে ইউজ করবেন মানে আপনি এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাবেন চাইলে রান্না করে নিয়েও আপনি অবশ্যই ভাই রাখতে পারবেন যে কোনো আপনার যে কোনো জায়গায় আচ্ছা ভাই প্রাইসগুলো কিরকম যদি একটু বলেন প্রাইসটা আমাদের একবারে রিজনেবল এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি আমরা 8300 8300 টাকা এবং হোলসেল প্রাইস যেটা বলতেছেন যে 8300 টাকা আর এটা কিন্তু আস্তে 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 আরো দাম বাড়তে থাকবে অবশ্যই ভাই আপনি এক মাস পর আসলে দেখা যাবে এটাই আপনার কিন্তু হবে 10300 দিয়ে 10300 টাকা দিয়ে কিনতে হইতে পারে অবশ্যই কারণ আস্তে আস্তে গরম বাড়বে ভিউয়ার্স আপনারাও জানেন আপনারা আগে থেকে যদি একটু প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে কিন্তু মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা কিন্তু আপনার সেভ হয় এবং এই যে প্রাইসটা দিছি ভাইয়া এটা যে আমি কতদিন রাখতে পারবো সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই ওকে মানে ভিডিওটা রিলিজ হওয়ার সাথে সাথে জি ভাইয়া দেরি না করে যত দ্রুত নেবেন তত জিতবেন ওকে মানে আপনি দেরি করলে কিন্তু আপনারই লস জি ওকে আমরা এরপরে যেটা আছে এইগুলোর প্রাইস সম্পর্কে ধারণা নিব এই তিনটা আমাদের প্রাইসটাই সেম ওকে এই মডেলটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন 3020 স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে আপনি স্ক্রিনশট রাখার মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ওকে এটার প্রাইসও 3061 এর প্রাইসও সেম সেম ওকে আমরা এর পরের মডেলটা দেখি এর পরে আসবো এটা যাদের অনেকে দেখা যায় আমাদের ব্যাটারি প্রয়োজন নাই আমরা ঢাকা শহরে ইউজ করব আমার ব্যাটারির প্রয়োজন নাই একটু সাইজটা বড় দরকার তাদের জন্য হচ্ছে এই মডেলটা এটারও নোভার মডেল এটা মডেলটা হচ্ছে ভাইয়া 3063 ওকে 3063 এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমটা নাই আর কি জি মানে কারেন্ট চলে গেলে যে সুবিধাটা এটা ভিতরে পাবেন না এবং এটা সাইজটা একটু বড় পাচ্ছেন আপনি এটা সাইজটা দেখেন এটা সাইজটা দেখেন না সাইজটা একটু বড় পাচ্ছেন কিন্তু একটু ছোট আর এটা একটু সাইজটাও বড় আর কি জি এটা পাওয়ারটাও মনে একটু বেশি দেয় পাওয়ারটা স্পিডটাও বেশি পাবেন যেহেতু ইলেকট্রিক এটা আরপিএমটাও বেশি মোটরটার একটু বড় এটা মোটরটাও বড় ওকে এবং এটার স্পিডটাও আপনি বেশি পাবেন এর কি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করানো যাবে হ্যাঁ অবশ্যই ভাইয়া বাহ এবং এটা আউটলুকটা দেখেন খুবই সুন্দর একটা আউটলুক আপনাদেরকে এক ছোট দেখাই দেখেন নিচ থেকে উপর পর্যন্ত পুরো প্রিমিয়াম বা এটার সাথে রিমোট আছে তো হ্যাঁ প্রত্যেকটার সাথে রিমোট আপনি একটু দূরে রাখলেন হাত দিয়ে কিন্তু আপনি এটাকে অপারেট করতে পারবেন এই যে একটা রিমোট আছে সাথে এরকম একটা রিমোট পাবেন ভাই এটা এসি রিমোটের মতো কিন্তু লাগতেছে ছোটখাটো একটা এসি রিমোটের মতো জি ভাই খুবই চমৎকার ভাই এটার প্রাইস কত আছে এটার প্রাইস আমরা রাখতেছি হোলসেল প্রাইস 8900 টাকা জি এবং যেটা আপনাকে ফারস্টে বলে দিই সীমিত সময় জন্য আমরা কতদিন দিতে পারবো এটা কোনো গ্যারান্টি ওকে যেহেতু স্টক এখন অ্যাভেলেবল জি এই ভিডিও পাবলিশ হওয়ার পর আর এই সব প্রোডাক্ট কিন্তু খুব বেশি চাহিদা থাকে অনেক ডিমান্ড ভাই গত বছর আমাদের মনে করেন যে আমরা দিতেই পারি নাই লাস্টের দিকে কাস্টমার আমাদের এত ডিমান্ড করছে প্রত্যেকটা মাল আরো 3000 বাড়াই দিতে চাইছে তাও দিতে পারি নাই ভাই ওকে তাহলে ভিউয়ার্স বুঝতেই পাচ্ছেন ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে আপনি দেরি করলে কিন্তু আপনারই লস ওকে নেক্সট আমরা কোনটা দেখব একটু হেভির
ভিতরে একটা ফ্যান খুঁজছেন ইন্ডাস্ট্রিয়াল বলেন বা কমার্শিয়াল ইউজ বা বাসাবাড়ির জন্য খুবই হেভি, সেক্ষেত্রে মিরা এটা থাইল্যান্ডের শোরুমে, আমি জানি এগুলো শোরুমগুলোতে অনেক খুব বেশি ব্যবহৃত হয়, থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। ওকে, এটার প্রাইস কেমন আছে? এটা প্রাইস আমরা রাখতেছি 4800 টাকা। তো মিরার এই ফ্যানটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, দুইটা কালার অ্যাভেলেবেল। ওকে, একটা হচ্ছে গ্রে কালার, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে। নেক্সটে আমরা যাচ্ছি ইয়ার কুলার, ইয়ার কুলার। ওকে, দুইটা মডেল যারা নিতে চান তাদের জন্য খুব চমৎকার মডেল। হ্যাঁ, এটা একটু ফ্যাট মডেল, এটা স্লিম মডেল, একদম আইফেল টাওয়ারের মতো একটা মডেল, এটা এর নামই টাওয়ার মডেল, টাওয়ার মডেল। ওকে, আই গট টাওয়ার মডেল। এটা আপনি যে বাষ্পটা পাচ্ছেন এটা আবার ওটা পাবেন না। ওকে, এটা আমি আপনাকে দেখাই সম্পূর্ণ টাচ। ওকে, এটা টাচ, জি সম্পূর্ণ টাচ। হ্যাঁ, এখানে আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন, এটা আছে মুভিং আছে, এটা অটোমেটিক্যালি ঘুরে ঘুরে আপনাকে দিবে। ওকে, এই যে দেখেন ঘোরাটা অটোমেটিক্যালি আপনার রুমের চার কোণা এটা আপনাকে পৌঁছে দিতেছে। ভিউয়ার্স দেখেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে মুভ করতেছে, ওয়াও চমৎকার। মানে এটা আপনি অফিসে রাখলে মনে সবচেয়ে ভালো হয়, সুন্দর, পাশাপাশি টেবিলের এমপ্লয়ি যারা আছে এটা দিয়ে আপনার এসির কাজটা হয়ে গেল। যারা একটু শর্টে সারতে চান তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, খুব চমৎকার ভাই। এটার প্রাইস কেমন আছে? এটার প্রাইস আমরা রাখতেছি 10,000 টাকা। জি, এসির ফিল ভাবা যায় ভাই, 10,000 আপনি এসির ফিল পাচ্ছেন ভাই। এবং লুকটা দেখেন কতটা স্মার্ট, আর এটা দেখেন আপনার কিন্তু মোটামুটি মনে হবে যে একটা আইফেল টাওয়ার আপনি আপনার দাঁড় করে রাখছেন। যেমন এই টাইপের এয়ার কুলার আমরা কমন বাজারে, এটা কমন, এটা মোটামুটি বাজারে, এটা কিন্তু একবারে নতুন আপডেট এবং আনকমন একটা ইউনিক ডিজাইন। একটা জিনিস দেখেন, এটা কিন্তু খুব বেশি একটা জায়গা নেবে না, মোটামুটি আপনার না যেখানে 6 ইঞ্চির মতো আরে জায়গা আছে এখানে খুব সুন্দরভাবে এটা এটা যাবে, চমৎকার, খুবই চমৎকার। প্রাইসটা মাত্র 10,000 টাকা। ওকে, এরপরে আমরা কি দেবো ভাই? আচ্ছা, এটা প্রাইসটা একটু বলে দিই ভাই, এটা প্রাইসটা একটু কম পাবেন। এটা আমাদের কাছে প্রাইস পড়বে হচ্ছে 8,800 টাকায় কিন্তু এই ইয়ার কুলারটা আপনারা নিয়ে নিতে পারবেন। জি, প্রত্যেকটার সাথে কিন্তু রিমোট পাচ্ছেন। ওকে, প্রত্যেকটা ইয়ার কুলারের সাথে রিমোট পাচ্ছেন এবং প্রত্যেকটা আমাদের প্রোডাক্টে 1 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির পক্ষ থেকে, প্রত্যেকটাতে 1 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে, খুবই চমৎকার। আর ভাই, যারা কুরিয়ারে নিতে চাবে ঢাকার বাইরে থেকে অনেকে নিতে চাবে, আমাদের ঢাকার বাইরে আপনি যেখানেই যান, যে প্রান্তেই যান, আমাদের সুন্দরবন আছে, এসে পরিবহন আছে, আপনার সুবিধা মতো যে কোনো কুরিয়ার সার্ভিসে বললে আপনি আমাদের ফোন দিবেন কোন মডেলটা নেবেন এবং আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন, আমরা আপনাকে নিশ্চিন্তে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। আর অনেকে প্রবাসী যারা আছে তারা কিন্তু তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে চায়, সেক্ষেত্রে আমাদের হোম সার্ভিস আছে। ওকে, হোম সার্ভিস, সেখানে ক্যাশ অন ডেলিভারিতে আমরা চার্জ পাঠিয়ে দিবে, আগে আমাদের কস্টিং যেটা যাতায়াত ভাড়া ওটা দিয়ে দিবে, আমরা বাসায় যে আমরা সেট আপ করে ইনটেক মালটা সেট আপ করে চালায় দেখাই দেবো, বাকি আমাদের টাকাটা পেমেন্ট করে দিবে। ওকে, আর যারা ডিরেক্টলি শোরুমটা ভিজিট করতে চান তাদের জন্য লোকেশনটা রাখবা, আমাদের লোকেশনটা হচ্ছে শাহজাদপুর সুবস্ত নজর ভ্যালি, শপ নাম্বার হচ্ছে 28-29-30। আর এখানে কিন্তু আপনাদেরকে দেখাই, দেখেন জেয়ার ইলেকট্রনিক্স এর কিন্তু সিরিয়াল ভাই এই মার্কেটে প্রবেশ করার সাথে সাথে দেখবেন বিশাল শোরুম, তাদের কিন্তু এক টানা, মানে প্রায় 4-5টা শোরুমই ওনাদের। আর এইখানে সবচেয়ে ট্রাস্টেড শোরুমই কিন্তু হচ্ছে জেয়ার ইলেকট্রনিক্স, আপনি আর কোথাও গেলে কিন্তু ট্রাস্টের রিস্ক আপনার, বাট আমরা রেগুলার ওনাদের সাথে কাজ করি, আমরা ওদের কোয়ালিটি সম্পর্কে জানি যে সবসময় বেটার কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু ওনারা প্রোভাইড করে থাকেন। তো আজকে চয়ন ভাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।